আসসালামু আলাইকুম, লার্নিং ইনসাইটে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো সাত কলেজের ভর্তির একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এই বিজ্ঞপ্তি নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে। এই জন্য কনফিউশন যেগুলো আছে এগুলো আসলে এগুলো সম্পর্কে সঠিক তথ্য আসলে দেওয়ার চেষ্টা করব। তো এই নোটিশে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের বিষয় মনোনয়ন। তো আগে হচ্ছে বিষয়গুলো দেওয়া হয়েছে, কিন্তু এর পূর্বে হচ্ছে সাবজেক্টের মনোনয়নটা বা বিষয়ের যে মাইগ্রেশন সিস্টেমটা ছিল এটা অ্যাভেলেবেল ছিল, কিন্তু কলেজের মাইগ্রেশন সিস্টেমটা অ্যাভেলেবেল ছিল না। কিন্তু রিসেন্ট যেই নোটিশটা দেওয়া হয়েছে এই নোটিশে কলেজ এবং সাবজেক্টের মাইগ্রেশনের ব্যাপারে বলা হচ্ছে। তো এখানে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে এবং টাকা কিস্তি পদ্ধতিতে পেমেন্ট করতে বলা হচ্ছে, তো এখানেও একটু সমস্যা হচ্ছে। তো এই সম্পর্কিত ইন ডিটেলস তথ্যটা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যেটা আছে, এখানে মনোনীত শিক্ষার্থী দুই কিস্তিতে অনলাইনে টাকা জমা দিবে, অর্থাৎ প্রথম কিস্তিতে 3,000 এবং পরবর্তীতে 3,000। এখন প্রথমে যারা 3,000 দিবে এদের ভিতর থেকে যারা অনেকে আছে যে আমাদের যে পছন্দের সাবজেক্ট সেই সাবজেক্টটা পেয়ে গিয়েছি, তো এই ক্ষেত্রে কি আমাদের অটো মাইগ্রেশন হবে কিনা, তো এই সম্পর্কিত তথ্যটা একটু পরে দিচ্ছে, আপাতত নোটিশটা একটু বলে দিই। তো প্রথমে 3,000 দিতে হবে, তারপরে 3,000, এবং একটি পর্বে কলেজ ও বিষয় মনোনয়ন পাওয়ার পর আমরা যদি টাকা না পেমেন্ট করি প্রথমবারেই, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে। অর্থাৎ প্রথম কিস্তিতে যে 3,000 টাকা রয়েছে 3,000 টাকা যদি আমরা না দিই সেক্ষেত্রে আমাদের ভর্তি বাতিল হয়ে যাবে, এবং চূড়ান্ত মনোনয়নের পর শিক্ষার্থী মনোনীত কলেজ এবং বিষয় অর্থাৎ মাইগ্রেশনের পর সেকেন্ড ফেজে অবশিষ্ট দ্বিতীয় কিস্তির মাধ্যমে পরিশোধ করে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে পেইন স্লিপ নিয়ে। এবং এই ক্ষেত্রে হচ্ছে মাইগ্রেশন অন অফের একটা বিষয় থাকবে। তো যারা মাইগ্রেশন করবে এবং মাইগ্রেশনের অ্যাপ্লাই করবে এবং মাইগ্রেশন করে যদি তাদের কলেজ এবং সাবজেক্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে হচ্ছে তারা বাকি 3,000 টাকা দিয়ে সেই চূড়ান্ত মনোনীত কলেজ এবং সাবজেক্টে তারা ভর্তি হতে হবে। এবং যারা মাইগ্রেশন অফ করে রাখছে, তো এই বিষয়ে আমি ডিটেলসে বলতেছি, এবং যাদের পূর্বের সাবজেক্ট এবং কলেজ বহাল থাকবে তারাও বাকি 3,000 টাকা দিয়ে পেইন স্লিপ নিয়ে অংশগ্রহণ করবে। এবং প্রতিটি পর্বে মনোনয়নের কলেজ এবং বিষয়ের জন্য একজন শিক্ষার্থী নির্ধারিত রাখবে, এবং আসন যদি শূন্য থাকে সেই অনুসারে, অর্থাৎ মাইগ্রেশনের যে বিষয়টা আছে এই বিষয়ের ক্ষেত্রে মানে একজন ফিনান্সে আছে সে হচ্ছে ম্যানেজমেন্টে যেতে চায়। এবং আবার দেখা গেল ফিনান্সে একটা সিট ফাঁকা রয়েছে, তো ফিনান্সে একটা সিট ফাঁকা থাকলে সুযোগ দেওয়া হবে। আবার ম্যানেজমেন্ট থেকে যদি কেউ ফিনান্সে যেতে চায় অথবা ফিনান্স থেকে ম্যানেজমেন্ট আসতে চায় সেক্ষেত্রে সুযোগ হবে। আবার দেখা যাচ্ছে দুইজন অ্যাপ্লাই করেছে, একজনের সিরিয়াল হচ্ছে 1,000 আর একজনের সিরিয়াল হচ্ছে 1,200। তো যার সিরিয়াল 1,000 সে হচ্ছে মাইগ্রেশনের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবে। তো পরবর্তীতে বলা হচ্ছে কোনো কারণে শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করার পর যদি মনোনীত কলেজ বিষয়ে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হয় তবে ভর্তির মনোনয়ন সহ সকল টাকা বাজেয়াপ্ত হবে। অর্থাৎ পেমেন্ট করার পরেও যদি কেউ ডকুমেন্ট জমা দিয়ে ভর্তি না হয় সেক্ষেত্রে তার ভর্তিটি বাতিল হিসেবে বিবেচ্য হবে। এবং লাস্ট নোটিশের শেষে বলা হচ্ছে 23 তারিখ বিকেল 3টা হতে ওয়েবসাইটে লগ ইন করে ডেবিট কার্ড মোবাইল ব্যাংক ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে পারবে। অর্থাৎ 23 তারিখ বিকেল 3টা হতে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং 5 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত প্রকাশ করা হবে। অর্থাৎ যারা মাইগ্রেশনে অ্যাপ্লাই করবে এবং যারা মাইগ্রেশন অ্যাপ্লাই করবে না উভয়কেই উভয়ের মেধা তালিকায় প্রকাশ করা হবে, এবং 22 ফেব্রুয়ারি এবং 22 ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে, এবং ক্লাস শুরু হওয়ার ডেট হচ্ছে 23 ফেব্রুয়ারি 2022। অর্থাৎ 23 তারিখ থেকে আমাদের হচ্ছে প্রথম পেমেন্ট করতে হবে 23 তারিখে, সেকেন্ড পেমেন্টের ডেট হচ্ছে, তো পরবর্তীতে হচ্ছে 5 এবং 10 তারিখে সেকেন্ড মেরিট লিস্ট মাইগ্রেশনের পর প্রকাশ করা হবে, এবং 22 তারিখের ভিতরে সেকেন্ড যে পেমেন্ট আছে এই পেমেন্টটা করতে হবে, এবং 23 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো এই ক্ষেত্রে যে কনফিউশনগুলো আছে মাইগ্রেশন সম্পর্কিত যে কনফিউজড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখন ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আছে আপনি ফার্স্ট মেরিট লিস্টে যে সাবজেক্ট পেয়েছেন সেই সাবজেক্টে থাকতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কি হবে।
তো সেক্ষেত্রে হচ্ছে 23 তারিখে লগ ইন করার পর 3,000 টাকা জমা দিতে হবে, এবং মাইগ্রেশনের যে অপশন আছে অপশনটা অফ করে দিলে আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টেই থাকবেন। সেকেন্ড অপশন হচ্ছে যদি মাইগ্রেশন করতে চান তাহলে 23 তারিখে 3,000 টাকা জমা দেওয়ার পর মাইগ্রেশন অন করে দিতে হবে, এবং মাইগ্রেশন অন করে দেওয়ার পরে অটো কলেজ এবং সাবজেক্টটা চেঞ্জ হবে। তো এরপরে হচ্ছে মাইগ্রেশন অফ করলে আপনি যে সাবজেক্টে ছিলেন সেই সাবজেক্ট এবং কলেজ চূড়ান্ত হবে, এবং যদি মাইগ্রেশন করে থাকেন সেই ক্ষেত্রে শূন্য হওয়া সাপেক্ষে এবং মেধা তালিকা অনুযায়ী মেরিট অনুযায়ী সাবজেক্ট এবং কলেজ চূড়ান্তভাবে মনোনীত হবে। নেক্সট হচ্ছে ভর্তি হওয়ার পর মাইগ্রেশন, ভর্তির পর প্রথম টাকা পেমেন্ট দেওয়ার পর মাইগ্রেশনের পর নতুন কলেজ এবং সাবজেক্ট পাবেন, এক্ষেত্রে হচ্ছে শূন্য আসন এবং মেরিট লিস্টের কথা বিবেচনা করা হবে, এবং ফাঁকা আসন যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট দেওয়া হবে এবং পূর্বের কলেজ, এবং যদি তো আপনাদের মাইগ্রেশন অফ করা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে পূর্বের কলেজ এবং সাবজেক্ট বহাল থাকবে, এবং মাইগ্রেশনে যদি সম্ভব না হয় আসন যদি ফাঁকা না থাকে কলেজে যদি অ্যাভেলেবেল সিট না থাকে সেক্ষেত্রে পূর্বের সাবজেক্ট এবং কলেজ বহাল থাকবে, অর্থাৎ যদি মাইগ্রেশন করেও থাকেন সেক্ষেত্রে যদি চেঞ্জ না হয় পূর্বের সাবজেক্ট এবং কলেজটাই বহাল থাকবে। মাইগ্রেশন অপশন অন করার পরে যে কলেজ এবং সাবজেক্ট বর্তমানে আছে তার উপরের দিকের কলেজ এবং সাবজেক্টের দিকে অটোমেটিক ট্রান্সফার হওয়ার সুযোগ থাকবে, বা এইভাবে মাইগ্রেশনটা হয়, অর্থাৎ উপরের দিকে মাইগ্রেশন করবে। এই প্রক্রিয়ায় রেজাল্ট পাবলিশ হবে হচ্ছে 5 এবং 10 ফেব্রুয়ারির ভিতরে। আর যারা মাইগ্রেশনের অ্যাপ্লাই করেন নাই তারা হচ্ছে দ্বিতীয়বারের যে টাইমটা আসবে সেই টাইমে জাস্ট টাকাটা জমা দিলেই হবে, এবং টাকা জমা দিয়ে আপনাদের পেইন স্লিপ নিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে 22 তারিখের ভিতরে, এবং 23 তারিখ থেকে ক্লাস শুরু হবে। শুধুমাত্র আসন ফাঁকা থাকলেই সাবজেক্ট ঠিক রেখে মাইগ্রেশন করা যাবে, কিংবা কলেজ ঠিক রেখেও মাইগ্রেশন করার সুযোগ থাকবে, অর্থাৎ আপনি যদি চান যে শুধু কলেজ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কলেজের মাইগ্রেশন অন করে দিতে হবে, অথবা যদি কেউ চায় সাবজেক্ট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সাবজেক্টের মাইগ্রেশনটা অফ করে দিতে হবে। তবে মাইগ্রেশন করার পর উপরের, অর্থাৎ মাইগ্রেশন করার পর যে সাবজেক্ট দেওয়া হবে সেই সাবজেক্টটি হচ্ছে চূড়ান্ত, আপনার যদি মাইগ্রেশনের ফলে সাবজেক্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে হচ্ছে অন্য সাবজেক্ট বা কলেজে চেঞ্জ করার আর সুযোগ থাকবে না, অর্থাৎ মাইগ্রেশন যদি অন থাকে এবং মাইগ্রেশন অন করার পরে যদি ম্যানেজমেন্ট থেকে কেউ যদি ফিনান্সে চলে যান সেক্ষেত্রে এই ফিনান্সটাই চূড়ান্ত হিসেবে বিবেচ্য হবে, ম্যানেজমেন্ট আর ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। আর যারা ম্যানেজমেন্টে পেয়েছেন এবং মাইগ্রেশন অফ করে রাখছিলেন তারা ম্যানেজমেন্টেই পেমেন্ট ফুল পেমেন্ট দিয়ে ম্যানেজমেন্টেই ভর্তি হয়ে যাবেন। তো এই পর্যন্ত হচ্ছে মাইগ্রেশন সম্পর্কিত যে নতুন নোটিশের ইন ডিটেলস। তো সকলে ভালো।